স্যাটেলাইট কি, এটি কিভাবেই বা কাজ করে, এই রকমই শত শত প্রশ্ন আমাদের মনে উঁকি দেয়। তো এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। ভিডিওটি সামনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আসি স্যাটেলাইট কি। স্যাটেলাইট হচ্ছে ওই সমস্ত বস্তু যা সূর্য বা অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। তবে আমরা স্যাটেলাইট সম্পর্কে যা বুঝি তা হচ্ছে, স্যাটেলাইট এমন এক ধরনের মেশিন যা পৃথিবী বা অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি স্যাটেলাইট দুই ধরনের, একটি হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, অন্যটি হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। পৃথিবী, চাঁদ, এই সমস্ত হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। আর আমাদের তৈরি মেশিন, যে সমস্ত মেশিন পৃথিবী বা অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে পরিভ্রমণ করতেছে, সেই সমস্ত হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম স্যাটেলাইট নিক্ষেপ করে, যার নাম ছিল স্পুটনিক ১। আর এখন প্রায় ২৬০+ স্যাটেলাইট পৃথিবী বা অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে পরিভ্রমণ করতেছে। আর এই সমস্ত স্যাটেলাইটগুলোর প্রত্যেকটির একটি নির্দিষ্ট লাইফ টাইম থাকে। এই সমস্ত স্যাটেলাইট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে পারে বা কাজ করতে সক্ষম হয়, এবং তারপরে সেই সমস্ত স্যাটেলাইটগুলোকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হয় বা ধ্বংস করে ফেলা হয়, কারণ সেই সমস্ত স্যাটেলাইট আর কাজ করার উপযোগী থাকে না। এবার আসি স্যাটেলাইটের গতি। স্যাটেলাইটের গতি সাধারণত দূরত্বের উপর নির্ভর করে। পৃথিবীর কাছে যে সমস্ত স্যাটেলাইট অবস্থান করে, সেই সমস্ত স্যাটেলাইটের গতি তুলনামূলক একটু বেশি হয়। এরা সাধারণত দিনে ২-৩ বার পুরো পৃথিবীটাকে পরিভ্রমণ করে, এবং এর থেকে দূরে যেই সমস্ত স্যাটেলাইট অবস্থান করে তাদের গতি কিছুটা কম হয়, এবং তার থেকে দূরে যারা অবস্থান করে তাদের গতি আরও কম হয়। দূরত্বের উপর ভিত্তি করে স্যাটেলাইটগুলোকে কয়েকটি স্তরে ভাগ করে রাখা হয়েছে। তো প্রথম স্তরের স্যাটেলাইট পৃথিবী থেকে ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থান করে। এই সমস্ত স্যাটেলাইট সাধারণত আমরা কোনো কিছু স্ক্যানিং করতে, ছবি তুলতে ব্যবহার করে থাকি। এই সমস্ত স্যাটেলাইট দিনে ২-৩ বার পুরো পৃথিবী পরিভ্রমণ করে, এবং প্রত্যেকবার পুরো পৃথিবীটাকে স্ক্যানিং করে এবং ছবি উঠায়। এই সমস্ত স্যাটেলাইট দ্বারা আমরা কোনো কিছু স্ক্যানিং করা, ছবি তোলা, এই সমস্ত কাজ করে থাকি। এরপরের স্তরটি হচ্ছে মাধ্যমিক স্তর। এই স্তরের স্যাটেলাইটগুলো নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট একটি স্থানকে পরিভ্রমণ করে বা অতিক্রম করে। অর্থাৎ এই সমস্ত স্যাটেলাইট দিনে ২ বার পুরো পৃথিবীটাকে পরিভ্রমণ করে, ১২ ঘন্টায় ১বার করে পুরো পৃথিবী ঘুরে আসে একটি নির্দিষ্ট স্থানে, প্রত্যেক ১২ ঘন্টা পরপর অতিক্রম করে এই সমস্ত স্যাটেলাইটগুলো। আর এরপরে যেটি আসে সেটি হচ্ছে সর্বশেষের স্তর। এই স্তরের স্যাটেলাইটগুলো, সমস্ত স্যাটেলাইট হচ্ছে সাধারণত ৩৬০০ কিলোমিটার দূরে অবস্থান করে। এই স্তরের স্যাটেলাইটগুলো পৃথিবীর সমান গতিতে চলে। অর্থাৎ যেই স্যাটেলাইট যেই অবস্থানে থাকে পুরো সময় জুড়ে সেম অবস্থানে থাকে। এর মানে হচ্ছে এই অবস্থায় যদি আমাদের মাথার উপর কোনো একটি স্যাটেলাইট থাকে, তাহলে তা সারা জীবন ওই অবস্থাতেই থাকবে। ওই স্যাটেলাইট যতদিন সক্ষম থাকবে, সচল থাকবে, নিজে কাজ করার মতো অবস্থায় থাকবে, ততদিন সে ওই নির্দিষ্ট অবস্থার উপরই থাকবে এবং সেখান থেকেই সে কাজ করবে। তো ফ্রেন্ডস, এখনকার জন্য এটুকুই। সামনের ভিডিওতে আমরা জানবো আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্টস করবেন, লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টেক কেয়ার অ্যান্ড টাটা।